নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি পৌলমি। শুরু করছি এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখব। বিধিনিষেধের ঘেরা টোপেই আজ থেকে মহারাষ্ট্রে খুলছে স্কুল। আজ সোমবার থেকেই প্রথম থেকে নবম শ্রেণীর অফলাইন পঠন পাঠন শুরু হচ্ছে। বছরের শুরুতেই রাজ্য তথা গোটা দেশ জুড়ে বেড়েছিল করোনা সংক্রমণ। বন্ধ করে দেওয়া হয়েছিল স্কুলগুলি, তবে মাসের মাঝামাঝি সময় সংক্রমণ কিছুটা কমতে স্কুল খোলার সিদ্ধান্ত নেয় মহারাষ্ট্র প্রশাসন। গত 20 জানুয়ারি মহারাষ্ট্রের মন্ত্রী বর্ষা গায়কোয়াড স্কুল খোলার সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। পাশাপাশি তিনি জানান, করোনার বিপদ এখনো কাটেনি, তাই সব স্কুলকেই বিধিনিষেধ মেনে চলতে হবে। নিয়মিত স্যানিটাইজ এবং পড়ুয়াদের টিকাকরণের ব্যবস্থা করতে হবে। মহারাষ্ট্রের সংক্রমণ বেশ কিছুটা কমেছে। একদিনে সে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন 40,805 জন। তবে মহারাষ্ট্রের বাকি জেলায় স্কুল খুললেও মুম্বাই পুরসভার তরফে জানানো হয়েছে, রাজ্যে স্কুল খোলার নির্দেশ দেওয়া হলেও আপাতত মুম্বাইয়ে 31 জানুয়ারি অবধি স্কুল পড়ুয়াদের উপর আসার উপর নিষেধাজ্ঞা জারি থাকছে। অর্থাৎ মুম্বাইতে আপাতত স্কুল খুলছে না। শ্মশান যাত্রা নাকি শোভাযাত্রা, এক বিরল দৃশ্যের সাক্ষী হয়ে থাকলো গোটা বিষ্ণুপুরবাসী। শ্মশান যাত্রায় ব্যান্ড পার্টি, নাতিদের কাঁধে চড়ে শ্মশানের পথে 113 বছরের বৃদ্ধা। ব্যান্ড পার্টিতে বাজছে আমি হেলে দুলে যাব শ্মশান ঘাটে। এরকম শ্মশান যাত্রা দেখে পথ চলতে মানুষ হতবাক, কৌতূহল দৃষ্টিতে থমকে দাঁড়াচ্ছেন। কিন্তু উল্টো দিকে পরিবারের লোকজন তখনও নেচে যাচ্ছেন, কাউকে দেখা গেল সেলফি তুলতেও। নাচতে নাচতে গোটা বিষ্ণুপুর থেকে গঙ্গাসাগর পর্যন্ত এলাকায় পরিক্রম করে এই শ্মশান যাত্রা। সেখানে যোগদান করেন 100 মানুষ। এরকম বিরল দৃশ্য প্রথমবার দেখল দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গঙ্গাসাগর কোস্টাল থানার অন্তর্গত বিষ্ণুপুর এলাকার মানুষজন। স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত বৃদ্ধার নাম বনলতা খাটুয়া। বৃদ্ধার শেষ ইচ্ছা ছিল তার অন্তিম বিদায় যেন সবাই আনন্দের সঙ্গে করে। ঠাকুমার শেষ ইচ্ছাকে শ্রদ্ধা জানালেন নাতিরা। শ্মশানের চিতার একদিকে আগুন জ্বলছে, অন্যদিকে ব্যান্ড পার্টি বাজছে। পেরুর ভেন্টানিলা জেলার কাভেরা বিচে অগ্নুৎপাত থেকে তেল পরিষ্কারের অভিযান অব্যাহত। কিছুদিন আগেই টোঙ্গায় সমুদ্রের নিচে আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাত হয়, তা থেকেই উপকূলে তেল ছড়িয়ে পড়ে। সেই তেল পরিষ্কারের অভিযান চালানো হয়। পেরুভিয়ান সিভিল ডিফেন্স ইনস্টিটিউট সাংবাদিক বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, রবিবার একটি জাহাজে তেল লোড করার সময় ঢেউয়ের ধাক্কায় জাহাজটি থেকে তেল পড়ে। জানা যাচ্ছে, টোঙ্গায় নিমজ্জিত আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাতের কারণে সমুদ্রের ঢেউয়ের মাত্রা তীব্র ছিল। সেই তেলেই মৃত্যু হয় পাখি সহ অনেক সমুদ্রের জীবজন্তু। পেরু প্রশাসন ইতিমধ্যে এই ঘটনাকে পরিবেশগত বিপর্যয় বলে ঘোষণা করেছে এবং রেপসোল পেট্রোকেমিক্যাল সংস্থাকে এই ঘটনার জন্য দায়ী করেছে। পাশাপাশি এই সংস্থা থেকে ক্ষতিপূরণও দাবি করেছে প্রশাসন, যদিও রেপসোলের দায় অস্বীকার করেছে। এই মুহূর্তে আপাতত এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন সাথে।